ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া, দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বিজেপি খণ্ডযুদ্ধে ঝরল রক্ত, উত্তর হলো পিস্তল, ফাটল বোমা। নিহত বিজেপি নেতা মনীশ শুক্লের খর্দার বাড়িতে দিলীপ ঘোষ, সঙ্গে দুই বিজেপি সাংসদ অর্জুন সিং, নিশীথ প্রামাণিক। মনীশ শুক্ল খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুর স্টেশন থেকে চিটাগড় পর্যন্ত বিজেপির মোমবাতি মিছিল। 13 তারিখ এই মিছিলের পাল্টা শান্তি মিছিল তৃণমূলের। চিটাগড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা। বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে সিআইটির চলে আরও এক, সব শুটারদের আশ্রয় দেবার অভিযোগে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার। ধৃত সুবোধ যাদবের ঠিক করে দেওয়া ফ্ল্যাটে বসেই হয়েছিল খুনের ছক, খবর সিআইডি সূত্রে। মনীশ শুক্লা খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে ব্যারাকপুর থেকে ধৃত অভিযুক্ত সুবোধ যাদবের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে তৃণমূলের। অভিযোগ অর্জুন সিং এর, মানতে নারাজ শাসক দল। রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিয়ে ধুন্ধুমারের পর আজ সোনারপুর স্টেশনে কড়া নিরাপত্তা, শুধুমাত্র রেলকর্মীদেরই স্টেশনে ঢোকার অনুমতি। অশান্তি এড়াতে গেটে মোতায়েন রেল পুলিশ। খড়গপুরের নিমপুরা এলাকায় দম্পতি রহস্য মৃত্যু, বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে উদ্ধার জোড়া মৃতদেহ। লকডাউনের জেরে ওই ব্যক্তির রোজগার ছিল না, ব্যাংকের জমানো টাকায় সংসার চলছিল দাবি স্থানীয়দের। কীটনাশক খেয়ে আত্মঘাতী অনুমান পুলিশের। দুদিনের দার্জিলিং সফরে পর্যটন মন্ত্রী, দার্জিলিং এর বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ ঘুরে দেখেন গৌতম দেব, শ্রদ্ধা জানান বাতাসিয়া লুপে। আজ যাবেন মংপু সেবক কালীঝোড়া এলাকায়।